ফের বিপাকে পড়লেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। অনাস্থা প্রস্তাব আনা আটকাতে চেয়ারম্যান এবং হাম্রপাটি দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের। তবে আদালতের রায় অনাস্থা প্রস্তাব আনায় কোনো বাধা নেই। এই রায়ের পরে জোর কদমে অনাস্থা আনার প্রস্তুতি শুরু করেছে গোর্খা প্রজাতান্ত্রিক দল। সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ খারিজ হল পুরসভার চেয়ারম্যানের আর্জি। উল্লেখ্য, আদালতের রায় স্পষ্ট হল বুধবার দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনাতে আর কোনো বাধাই রইল না অনিত্থাপাত দলের। প্রসঙ্গত, চেয়ারম্যানের মতোই হাম্রপাটি অনাস্থা আটকাতে চেয়ে দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের, সেই আর্জিও এদিন খারিজ হয়ে যায়। গত 24 নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার 6 কাউন্সিলর নোটিশ পাঠিয়েছিলেন, বলা হয়েছিল আলোচনায় বসার জন্যে। তবে 15 দিন পেরিয়ে গেলেও সেই বৈঠক হয়নি। এরপরে ফের 13 ডিসেম্বর একই বিষয়ে জানানো হয় ভাইস চেয়ারম্যানকে। তবে বৈঠক সেবারও না হওয়াতে মিটিং ডাকেন 3 কাউন্সিলর। বৈঠকের দিন হিসেবে ঠিক করা হয় আগামী বুধবারকে। এরপরেই সিঁদুরে মেঘ দেখে আদালতের দ্বারস্থ হয়েছিল চেয়ারম্যান এবং হাম্রপাটি। তবে আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী বুধবারের অনাস্থা প্রস্তাবে কোনো বাধা নেই। উল্লেখ্য, 2, 4, 7, 8, 13 এবং 19 ওয়ার্ডের কাউন্সিলররা দল বদল করে যোগ দিয়েছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। এর মধ্যে 4 জন হাম্রপাটির, বর্তমানে 16টি আসন অনিত্থাপা জোটের দখলে। হাম্রপাটির দখলে 12 এবং গোর্খা জনমুক্তি মোর্চার দখলে 3টি আসন।